মা আনন্দময়ী কে না চেনে, কিন্তু এর একটা প্রাচীনতম ইতিহাস রচিত আছে। 350 বছর আগে থেকে শুরু হয়েছে এই মন্দিরে পুজোপাঠ। হুগলি জেলার তারকেশ্বরের এই আনন্দময়ী মন্দির ঘিরে রয়েছে নানা জানা অজানা কথা। গ্রামবাসীদের মুখে জানা যায়, এই মন্দির একটা সময় ভগ্ন দশায় পরিণত হয়েছিল। তারপর গ্রামবাসীরা উদ্যোগ নেয় মন্দিরের সংস্কারের, সেই মতো চলে সংস্কারের কাজ। আজকের দিনে 19 বছর আগে মন্দির নবরূপে সেজে ওঠে এবং মন্দিরের পুনরায় অভিষেক করা হয়। আমরা প্রত্যেক বছর মাঘ মাসে অপেক্ষা করে থাকি, আমাদের এই 4টে দিন কবে আসবে। আমরা সবাই এখানে লক্ষ লক্ষ লোক একসাথে সমবেত হই, সেই জায়গায় আমাদের এখানে আনন্দের জোয়ার। আমরা ভাবি মায়ের মন্দিরে এসে আমরা স্বর্গই থাকি, স্বর্গ কোথা, মানুষ মায়ের স্থান মানে এটা স্বর্গ। আর সবাইকে আমরা যে কিভাবে আনন্দ উপভোগ করি সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। সমস্ত আমাদের মায়ের মন্দিরে যে সমস্ত ভক্তবৃন্দ আসে তাদেরকে আমরা আলিঙ্গন করি, পরিষেবা দিই, ধূপবাতি জ্বালাই, সেখানে তাদেরকে কিছু বলি যে যাতে না কোনো মানুষের মানে বিপদে পড়ে। আর তাছাড়া আমরা প্রতিটা মানুষকে মানে সেবা করার ব্যবস্থা করি থাকি, সহযোগিতা করি যাতে প্রতিটা মানুষ এখানে সেবা পায় বা সমস্ত দিকটা সুন্দরভাবে হয়। আমাদের প্রচুর দাদারা কর্মকর্তারা আছেন, তারা প্রত্যেকটা জায়গা দেখেন যে যাতে আমাদের এই মায়ের মন্দির সর্বসুপ্রভা করলে সুন্দর করে আমরা করতে পারি। এদিন ছিল দেবীর 19তম বাৎসরিক পুজোপাঠ। এই পুজোপাঠকে সামনে রেখে মন্দির প্রাঙ্গণে নরনারায়ণ সেবাও চলে। সব মিলিয়ে এদিন নরনারায়ণ সেবাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। আনন্দময়ী মায়ের মাহাত্ম্য সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান, তাহলে আমরা বলি, আমরা যে মায়ের সন্তান, আমরা যে এই গ্রামে জন্মগ্রহণ করেছি, তার জন্য আমরা গর্বিত এবং জন্ম জন্মান্তরের আমাদের এক স্বীকৃতি। এই কারণেই বলি, মা আনন্দময়ী ইনি এক কল্পতরু রূপ ধরে এখানেতে বসে আছেন। ওনার কাছে যে যা চায় এবং আন্তরিকভাবে তাই পেয়েছে। এখনো পর্যন্ত দূর দূরান্তে জেলা থেকে গ্রাম থেকে তাদের দুরারোগ্য ব্যাধির জন্য মায়ের কাছে এসে পড়ে এবং মা ওষুধ নিজেও দিয়ে দেন, হয়তো অনেক ক্ষেত্রে মা ইঙ্গিত করে দেন এবং সেই দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যায়, যেটা আমাদের শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথের কাছে অনেকেই পড়ে থাকেন। আমাদের মা আনন্দময়ীর কাছেও এই ওষুধ পাওয়ার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে এই ওষুধ পাওয়ার জন্য পড়ে থাকে। আর আজকের কর্মসূচি, এই যে মন্দির প্রতিষ্ঠা দিবস, এই আমাদের 3 দিনের উৎসবের আজকে সমাপ্তি দিবস। এই সমাপ্তি দিবসে আমরা অন্য আমাদের 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে সমাপ্তির দিন। আমরা আজকে অন্নকূট মহাযজ্ঞের মাধ্যম দিয়ে প্রত্যেকটি মানুষের হাতে এই মা আনন্দময়ীর প্রসাদ তুলে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এই 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে। নিউজ আজ বাংলা, তারকেশ্বর। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।